চট্টগ্রাম ডুবে গেলেই আমার হাতে মাছ ধরিয়ে দেয়। কথাটি বলেছেন ঢাকায় চলচ্চিত্র চিত্রনায়ক রিয়াজ। কারণ রিয়াজ চট্টগ্রামকে ইউরোপের সঙ্গে তুলনা করে এক জনসভা বক্তব্য দিয়েছিলেন। এরপর থেকে চট্টগ্রামের জলাবদ্ধতা বা কোনো সমস্যা নিয়ে আলোচনা হলেই উঠে আসে চিত্রনায়ক রিয়াজের নাম। বিষয়টি প্রসঙ্গে সম্প্রতি এই নায়ক বলেন, চট্টগ্রাম পানিতে ডুবে গেলেই মানুষ আমাকে সেখানে নিয়ে গিয়ে হাতে মাছ ধরিয়ে দেয়, টল করে। এটা আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে। তবে এ কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এটা করে ওই মানুষটা যদি আনন্দ পায় তবে পাক। আমি খুব ইতিবাচক মানুষ। শুধু তাই নয়, চট্টগ্রামের জলবদ্ধতা নিয়েও এ সময় কথা বলেন চিত্রনায়ক রিয়াজ। তিনি বলেন, আমি এ কারণে এটা বলেছি যে চট্টগ্রামে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, চট্টগ্রামে চমৎকার চমৎকার রাস্তা তৈরি হয়েছে, চট্টগ্রামে ট্যানেল তৈরি হয়েছে কর্ণফুলী নিচ দিয়ে। আবার এটা ঠিক যে চট্টগ্রামে অনেক রাস্তা আছে, অনেক এলাকা আছে যেখানে অল্প পানিতেই ডুবে যায়। চট্টগ্রামের জলবদ্ধতা নিরসনে মেয়রকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে চিত্রনায়ক রিয়াজ বলেন, এটা আমাদের কারো কাছে কাম্য নয়। আমরা বলি বীর চটলা, এটা একটা স্পোর্ট সিটি, আমাদের যাবতীয় উন্নয়নে সব কিছু চট্টগ্রাম থেকেই আসে। এক্ষেত্রে আমি বলবো সেখানে যারা দায়িত্বরত রয়েছেন, জলবদ্ধতা নিরসনে আন্তরিকতাভাবে যদি তারা কাজ করেন। আমি দেখেছি চট্টগ্রামে ড্রেনে পড়ে একজন মেয়ে মারা গেছে। যখন একজন মেয়ে ড্রেনে পড়ে মারা যায় তখন ওই কষ্টটা ওই ফ্যামিলির বুকে যতটা লাগে, হয়তো আমার বুকে লাগে না, তারপরও লাগে। আমি এটা নিয়ে কষ্ট পাই, আমি এটা চাই না, এটা আমাদের কাম্য না। আমি বলবো নিচু অঞ্চলগুলোর জলবদ্ধতা নিরসনে যেখানে দায়িত্বরত আছেন সিটি মেয়র, তাদের পজিটিভলি কাজ করতে হবে। জলবদ্ধতার কারণ হিসেবে প্লাস্টিকের বোতলের কথা উল্লেখ করেন চিত্রনায়ক রিয়াজ। তিনি বলেন, আগে প্লাস্টিকের বোতল ছিল না, এখন আমরা পানি খেয়ে প্লাস্টিকের বোতল ফেলে দেই, সেসব যায় কোথায়? হাজার হাজার টন প্লাস্টিকের বোতল এসব ড্রেনের মুখে আটকে যায়। তাই এটি আমাদের জনসচেতনতামূলক কর্মকাণ্ড হওয়া উচিত, আমাদের সতর্ক হওয়া উচিত। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।